জয় জয় মা, জয় বড় মা, জয়। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটাং করে তোমাদের কাছে চলে যাবে। পটাং পটাং করে দেখবে, লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। চলো আজকে যে আর্জেন্ট ভিডিওটা নিয়ে এসছি, আর তোমরা দেখতেই পাচ্ছ সঞ্জয় হাট থেকে ভিডিও আসা মানেই একবারে তেলকা মাচিয়ে দেওয়া, তাই না? গতকালও তোমরা দেখেছিলে আধ ঘন্টা টাইম দিয়েছিলাম, আধ ঘন্টা কোনো একটা জিনিস প্রমাণস্বরূপ তুলে দিয়েছিলাম, আধ ঘন্টা টাইম দিয়েছিলাম। তো আমি টুকুর 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 করে ঘড়ি দেখতে 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 আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, তার এখনো পর্যন্ত কোনো কিচ্ছু উল্টো দিক থেকে এলো না। তার মানে তোমরা বুঝতে পেরেছ আগে কথাটা সেরে নিয়ে, আর এরপরের মেন উদ্দেশ্য যেটা তোমরা দেখে এসছো সেটা নিয়েও বলছি। তো যাই হোক, 24 ঘন্টা পার হয়ে গেল, তোমরা কিন্তু বুঝতে পারছো তার মানে যে সেই জিনিসটা সত্যি প্রচুর গোপন ডেরা থেকেই সেই ভিডিওটা নাবানো করানো হয়েছিল। আর তার তথ্য প্রমাণ হিসেবে তোমরা জানো যে ওই বাংলাদেশি যে একটা জারজ রয়েছে, যে আমাদের দেশের মহিলাদের নিয়ে গালিগালাজ, থাম্বনেল নোংরা নোংরা করে করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বড় করে করে ভিডিও করে করে ভিউজ আর্নিং করেছে, সে নিজের মুখে প্রকাশ করছে মানে পাবলিককে বোঝাচ্ছে যে এই বিচিত্র বীজ এই জিনিসটা ঘটিয়েছে আর তার ঘাড়ে গিয়ে উঠেছে। বুঝতে পেরেছ? পয়েন্ট টু বি নোটেড, সে নিজেই বলছে যে তার ঘাড়ে গিয়ে উঠেছে 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 অনেক দিন আগে থেকে উঠেছে, আর উঠেছে প্রত্যেক জন জানে কারণ প্রত্যেক জন মিলে তাকে উঠিয়ে এসছে ওখানে। তারা কোনো রকম ভাবে বুঝতে পারেনি যে এই জিনিসটা এই রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, পাবলিককে যে গেলাতে গেছিল গিলিয়ে গিলিয়ে, মিথ্যে গিলিয়ে গিলিয়ে, ঢপের গল্প গিলিয়ে গিলিয়ে, তারপরে কে ফ্রন্ট করব, সেই জিনিসটা হুট করে এদের সামনে ভূমিকম্প আকারে কেউ একটা কিছু নিয়ে চলে এসছে, যার কারণে এদেরকে এখন লোক দেখানো খেলা খেলে, পয়েন্ট টু বি নোটেড, লোক দেখানো খেলা খেলে খেলে মেয়েটাকে কিছু বলে বলে, ঠিক আছে, তাকে এখন সাইড করাবার চেষ্টা করছে। আর তোমরা দেখছো যে ওই বাংলাদেশি যে বিচিত্র বীজের যে একটা সন্তান, ঠিক আছে, তো সেই সন্তান সেইখান থেকে নোংরা একটা আস্তাকুড়ের জঞ্জাল, যার মুখ দেখাবার অকাত পর্যন্ত নেই, ও আবার যাকে মারবে তাকে মারবে, ও কারোর জন্য নাকি প্রাণ দিতে পারে নিতে পারে, ওরে আগে এসবির কি বলবো আর সন্তান, আগে মুখ দেখাবার ক্ষমতা রাখ, তারপরে তো তুই নিবি দিবি পরের ব্যাপার। তো যাই হোক, তোমরা দেখছো যে তাকে দিয়ে এখন একে থ্রেটনিং করানো হচ্ছে, বলছে তোকে আমরা ছাড়বো না যদি তুই ওর ঘর থেকে না নাবিস, তুই সরে যা, নাহলে তোর দিদিরা আমার দিদিরা তোকে ছাড়বে না। এগুলো ইনডাইরেক্টলি কাকে ধমকি দেওয়া হচ্ছে জানো? ইনডাইরেক্টলি বেচুকেই ধমকি দেওয়া হচ্ছে, আর ইনডাইরেক্টলি ওকেও ধমকি দেওয়া হচ্ছে। কেন? আমাদের নিয়ে যেন কোনো কিছু মুখ না খুলিস, আমরা যেমন বলছি বলতে দিতে হবে, আমাদেরকে ফ্রি করে রাখতে হবে, নাহলেই কিন্তু অধঃপতন। তোমরা দেখেছো আর একজনও নিজের মুখে বলেছে যে আমরা যদি তুলতেও পারি আমরা ফেলতেও পারি। এইগুলোই হচ্ছে নাকি পোষ্য সারমেয়, ভাবো তোমরা যে কতটা পোষ্য সারমেয়, যে বলছে তুলতেও পারি ফেলতেও পারি, ফেলার তো অনেক কিছু রয়েছে, সেইগুলো গোপন করে রেখেছে যে আমরা যেমন বলছি আমাদেরকে সেফ জোন নিয়ে সাইড হয়ে যেতে দে, আমরা যাতে নিজেদের একদম ক্লিয়ারিফিকেশন দিয়ে ক্লিয়ারভাবে দর্শকের সামনে বুক বাজিয়ে মুরগির মতো মুরগি বানাতে পারি, তো সেই জায়গা আমাদের দিয়ে দে, ঠিক আছে। এবারে আসি আর একটা তথ্য নিয়ে, মেন তো এটা বলে দিলাম, আর আসল তথ্য রয়েছে সেটাও বলছি, প্রথম থেকে দেখবে কি ব্যাপার ঘটেছে বেচুর জীবনে, ঠিক আছে। তো হচ্ছে তোমরা দেখেছো এই কিছুদিনের মধ্যে একটা বিডির থেকে একটা মেয়ে হঠাৎ করে করে ভিডিও করছে, যাকে তাকে যাত্রার নামে মানে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। সেখানে দেখলাম আমার একখানা চ্যাট দেখানো হয়েছে, ঠিক আছে, আমি কোনো পাত্তা দিতে চাই না, কারণ আমি যখন প্রমাণটা বের করবো, আমি এখন বের করছি না, কারণ আমি চাই আর একটু ফুরফুর 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 করে উড়ুক, কারণ ওরা জিনিসকে না ডানা কাটতে আমার ভীষণ মজা লাগে, ভীষণ মজা লাগে। উড়ন্ত জিনিসকে যদি ফুটন্ত করে আমি ছুটন্ত করি আর একবারে কী বলবো ঘুরন্ত করে ফেলাই, তাহলে ভীষণ মজা লাগে। তো ওই জন্য বলছি যে সে যখন প্রথম ভিডিওগুলো করছিল কাদের উদ্দেশ্যে, এই বিচিত্র বীজ আর বিচিত্র বীজের পোষ্য একটা সারমেয়র এগেনস্টে ভিডিও করে করে নোংরা থেকে নোংরাতর অপবাদ লাগাচ্ছিল, তাদেরকে নিয়ে বাজে বাজে কথাবার্তা বলছিল, তখন এই সিন্ডিকেটের আন্ডারে থাকা কিছু বয়স্ক সারমেয়
বয়স্ক সারমেয় বুঝতে পেরেছো, মানে যাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, যেখানে যা পারে মুখ মারতে চলে যায়, কার বাড়ি যাচ্ছে, কার কোথায় যাচ্ছে, ঠিক আছে, কার হয় কি করবে, পিনবাজি, কোথায় ফোনে সেটিং করছে, ফিটিং করছে, লাজ জুতো খাচ্ছে রাত্রিবেলা, সকালবেলা আবার ঠিক হয়ে চলে আসছে রাত্রিদের মধ্যে কথাবার্তা বলে, ক্ষমা করে দাও ভুল করেছি, ভুল হয়েছে, ঠিক আছে। তো এরম ধরনের কিছু জিনিস রয়েছে যারা সেই মেয়েটিকে তখন অ্যাটাক করে করে বলছিল, তুমি ভিনদেশী, তুমি আমাদের দেশের কোনো মহিলা কাউকে নিয়ে কোনো ভিডিও করার তোমার ক্ষমতা নেই, তোমার অধিকার নেই, তোমার এখতিয়ার নেই। যখন ওদের দলের কাউকে নিয়ে ভিডিও করবে, যখন ওদের দলের কাউকে নিয়ে ভিডিও করবে, তখন সে ভিনদেশী হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন আমাদেরকে নিয়ে, মানে জানো ওয়াইটিতে দুজন রয়েছে খুব মাসুর, ঠিক আছে, যখন আমাদেরকে নিয়ে ভিডিও করবে বলছে যখন, তখন বলছে আ গালে লাগজা, আ গালে লাগচা, তুই সব সত্যি কথা বলছিস, তুই একদম ঠিক কথা বলছিস, তুই আমাদের কোলে চলে আয় একেবারে, তোকে তুলে নিয়ে আমরা নাচবো পাবলিককে, তোর এই বোকা বোকা জিনিসগুলোই দেখিয়ে দেখিয়ে খাওয়াবো, ঠিক আছে। আমি তো বলছি দেখিয়ে নিক বোকা বোকা জিনিস, এমন এমন তাবড়াবো, এমন এমন তাবড়াবো, দৌড়াবার জায়গা পাবে না। তো যাই হোক, এই টপিকটা ছাড়লাম, এবারে আসি যেটা তোমরা টাইটেল আর থাম্বনেইলে দেখেছো, বিচিত্র বীজের কারনামা। বিচিত্র বীজ নানান ধরনের কারনামা করছে ওয়াইটিতে, তোমরা দেখতেই পাচ্ছ, নিজের নোংরা আস্তাকুড়ের মতো একটা মুখ, সেইটাকে মুখোশ দিয়ে লুকিয়ে রেখে পাবলিককে ভুলভাল জিনিস এতদিন দিনের পর দিন গিলিয়েছে, একটা মাকে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মিথ্যে অপবাদ দিয়ে দিয়ে দিনের পর দিন মানে রচনা রচে রয়েছে, সব সিন্ডিকেট বাহিনীকে নিয়ে রচনা রচে রয়েছে, তা থেকে দিনের পর দিন অপমান অপদস্থ করে গেছে। তোমরা এই কিছুদিন আগেই শুনছিলে না যে সেই মায়ের, সেই মেয়েটির বাবা নাকে কতগুলো ভিডিও নাকি তার কি করিয়ে দিয়েছে, কি হয়ে গেছে, কি উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, কি সব করেছে বলছিল অনেক কিছু। অথচ তোমাদের বললাম না, এরা হচ্ছে নিজেদের নোংরাকে ঢেকে রেখে অপরের গায়ে কিভাবে কলঙ্কিত করবে সেই চেষ্টা চক্রান্তে সারাদিন ফন্দি ফিকির আটার চেষ্টা করে, আর যখনই কোথাও ধরা পড়ে যায় তখন সেই জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা চক্রান্ত করে। ওরে পোষ্য সারমেয়, তোদেরকে বলছি এখনো যে পোষ্য সারমেয়গুলো বারবার বলছিস যে প্ল্যানিং প্লটিং প্ল্যানিং প্লটিং, আরে এটা ভগবানের প্ল্যানিং প্লটিং, মান না রে ভাই, কেন ঢপের চপ দিয়ে দোকে আর মানে মন রাখার চেষ্টা করছিস, মন রাখার চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, যা হবার ভগবান সেটা করে দিয়েছে, করিয়ে দিয়েছে ভগবান, ঠিক আছে। এবারে আসি, এই ভিডিও 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 যে গাইড করিয়ে দিয়েছে, ভিডিও উড়িয়ে দিয়েছি, ভিডিও এই করে দিয়েছি, ভিডিও ওই করে দিয়েছি, ভিডিও সেই করে দিয়েছি, ঠিক আছে। তো এরকম বলে বলে তোমরা দেখেছো হেন তেন প্রকারে নিজেদের বিরাট বাবা বাহা বাহা বাহাবাই নেবার জন্যে অনেকে নেড়ে পড়েছিল, ঠিক আছে। এবারে আসি যে এরা কতটা নোংরা, যে তলায় তলায় কি কাজ করে বেড়াচ্ছে, আর দর্শকদেরকে একটা গুণাক্ষরেও জানতে দেয় না যে এইরকম নোংরামো করছে, এই যে নোংরামোগুলো করছিল জানতো কেউ, সব প্রকাশ্যে চলে এলো, ঠিক আছে। এবার আসি এই বিচিত্র বীজের আসল মুখোশ নিয়ে। বিচিত্র বীজ গত বছরের, আমি আজকেই হঠাৎ দেখলাম, এই জন্মদিন জন্মদিন বলে কেন ভাই ঢপের চপ দিয়ে পাবলিককে ভিউজ আর্ন করার চেষ্টা করছিস, গত বছর তো এই সময় এরকম কিছু ছিল না, গত বছর কি এইরকম সময় এরকম কিছু ছিল? এখন তোমরা দেখবে অনেক কিছু, ওই এটিএম কার্ডকে আবার এগিয়ে দেওয়া হচ্ছে, তার একটা দুঃখ কষ্ট দেখিয়ে আবার ভিউজ আর্ন করার চেষ্টা করছে, যখনই বেচু কোনো গর্তে পড়ে তখনই ঘরের লোকদেরকে এরকম করে ঠেলে এগিয়ে দেয়, কি করে ঠেলে এগিয়ে দেয়। এক হচ্ছে তোমরা গতকালই দেখেছো এটিএম কার্ডকে এগিয়ে দিল, দিয়ে মানুষের ইমোশন সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, বাবা কি খারাপ কি খারাপ, সরি সরি, ঠিক আছে। তারপরে আজকে আবার খেলা হচ্ছে বিচিত্র বীজের যে ঘরের লোকরা রয়েছে তারা যে নোংরামিগুলোকে দিনের পর দিন সমর্থন করে এসছে, মানে প্রত্যক্ষভাবে একদম পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক সমর্থন দিয়ে এসছে যে বাড়ির ভেতরে এরকম একটা নোংরামো চলছে, শুধু বাড়ির ভেতর নয়, যেখানে ঘুরতে গেছে সেখানে যেখানে সেখানে নিয়ে গেছে, তো তাদের মদত না থাকলে এই জিনিসগুলো হয়, তো তাদের আজকে হঠাৎ আবার কীসব ও মানে অনুষ্ঠান অনুষ্ঠান বলে আবার ভিউয়ার্সদেরকে মাথা খেতে নেমে পড়লো। তো যাই হোক, খাচ্ছে খা, কতদিন আর খাবে, কতদিন আর এই মিথ্যে জিনিস রটিয়ে রটিয়ে, মিথ্যে জিনিস ছড়িয়ে ছড়িয়ে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলে খেলে খাবে। তো আসি, গত বছরে তোমাদের নিশ্চয়ই মনে ছিল ঠিক এইরকম টাইমে লাস্ট 15ই নভেম্বর, লাস্ট 15ই নভেম্বর, পয়েন্ট টু বি নোটেড, 15ই নভেম্বর 2023, ঠিক আছে, বড় মার কাছে যাওয়া হয়েছিল, বড় মার কাছে কারা গেছিল, কিছু পাপিষ্ঠরা, কিছু পাপীরা যারা সমাজের বুকে পাপ করে বেড়াচ্ছে, একটা মেয়েকে দিনের পর দিন মলেস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, তার চরিত্র হনন করার চেষ্টা করছে মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে, সেরম কিছু পাপিষ্ঠরা বড়মার কাছে গেছিল বাঁচতে, যে মা রক্ষা করো আমাদের, আমরা যে নোংরামি করছি সেই নোংরামো যেন দিনের পর দিন করে যেতে পারি, আর তাকে এইরকম মিথ্যে অপবাদ দিয়ে দিয়ে তাকে মলেস্ট করতে পারি, করে পাবলিকের ভিউজ আর্ন করতে পারি বোকা বানিয়ে বানিয়ে,
সেইরকম একটা জিনিস নিয়ে, মানে মনের মনোকামনা নিয়ে, মনোবাঞ্ছা নিয়ে বড় মায়ের কাছে উপস্থিত হয়েছিল 15 নভেম্বর 2023। পয়েন্ট টু বি নোটেড, বড় মায়ের কাছে গেছিল। বড় মা এমন রিপ্লাইতে সাজা দিয়েছেন, বড় মা রিপ্লাইতে এমন সাজা দিয়েছেন, আমি কোনো ভুলভাল মন্তব্য করব না, ভুলভাল কোনো কথা শোনাবো না, বাহাবাহি লোটার জন্য মিথ্যে কোনো জিনিস ছড়াবো না, যে আমি এই করিয়ে দিয়েছি, আমি ওই করিয়ে দিয়েছি, সে ওই করিয়ে দিয়েছে, এমনও বলবো না যে সেই মা করিয়ে দিয়েছে, মায়ের যা পাওয়ার মা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, তো এরকম কোনো মিথ্যে রটনা করবো না। কিন্তু বেচুর পাপের ফল, বড় মা এমনভাবে দিয়েছে, তারপরে লাস্ট নখানা ভিডিও গায়েব হয়ে গেছে, বুঝতে পেরেছো? বড় মা তুমি আছো, মা তুমি আছো, জয় জয় মা, জয় বড় মার জয়, জয় 33 কোটি দেবতার জয়, জয় মায়ের জয়। তো যাই হোক, কি বললাম, বড় মা এমন সাজা দিয়েছে যে এই পাপিষ্ঠগুলো পাপ করছে, একটা মেয়েকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করছে, মিথ্যে চক্রান্ত করে, ফন্দি ফিকির করে তাকে ভেঙে দেবার, টুকরো টুকরো করে তার জীবন শেষ করে দেবার চক্রান্ত করছে, তাকে আর্থিক দিক থেকে শেষ করিয়ে দেবার চক্রান্ত করছে, তারা এসছে আমার কাছে, তারা দেখাচ্ছি মজা, মজা দেখাচ্ছি বলে তারপরে লাস্ট 9টা ভিডিও গায়েব করে দিয়েছে। তাদের যাদের যাদের মনে হচ্ছে গিয়ে দেখবে, তারা গিয়ে খুঁজে দেখো আজ থেকে এক বছর পরে, মানে এক বছর আগের ভিডিওতে, সেখানে গিয়ে দেখো 15 নভেম্বরের লাস্ট ভিডিও রয়েছে, তারপরের ভিডিও 25 নভেম্বরের রয়েছে, মাঝখান থেকে লাস্ট 9 দিনের ভিডিও, মাঝখানের এই 9 দিনের ভিডিও কাহা গিয়া বেচু, এসে ক্যাসে চলেগা বিচিত্র বীজ, এসে ক্যাসে চলেগা। এর আসল টেকনিকটাই হচ্ছে এই একটার পর নোংরা, একটার পর নোংরা, একটার পর নোংরা, দিনের পর দিন ঘেটে ঘেটে পাবলিককে বোকা বানিয়ে বানিয়ে চলছে, আর তারপরে সেই জিনিসগুলোকে আস্তে করে লোকের চোখ থেকে সরিয়ে দেওয়ার জন্যে চেষ্টা আর চক্রান্ত ফন্দি ফিকির চালিয়ে যাচ্ছে, যার জন্যে সেই জিনিসগুলোতে এমন এমন জিনিস ছিল, আমি তোমাদের বললাম না, সেই সময় থেকে অনেক দিন আগে থেকে এই জিনিস রয়েছে এখানে, অনেক দিন আগে থেকে তুলে দেওয়া হয়েছে তাকে, এখন তুলে দিয়ে সবাই সেফ জোন নেওয়ার চেষ্টা করছে, যে আমরা সাইড হয়ে যাই, বেচু তুই তো সামলালে সামলা, তাকে অনেক রকমের উপদেশ দিচ্ছে, তুমি এই করো ওই করো, ঠিক আছে, মানে লোক দেখানো সব, লোক দেখানো সব। পয়েন্ট টু বি নোটেড, 25 তারিখের ভিডিওতে কি ছিল, গাড়ি নিয়ে ভীষণ সমস্যায় পড়লাম, কি নিয়ে, গাড়ি নিয়ে, তো সবকিছু গাড়িতেই সমস্যা, জিন্সের প্যান্ট পছন্দ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে এইটাই জানাতে এলাম যে সঞ্জয় শাট মানে দেখছো কত কি আমি তথ্য নিয়ে তোমাদের কাছে আসছি, তত কি প্রমাণ স্বরূপ তুলে নিয়ে আসছি, ঠিক আছে। আগের দিনও তোমরা দেখেছো যে সেই ভিডিওটা ওইখান থেকেই করানো হয়েছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে, আর সাউন্ডটাও ইচ্ছাকৃত করে দেওয়া হচ্ছিল, বারবার একই গাড়ির একই আওয়াজ, একই টোনের সাউন্ড বারবার তোমরা শুনতে পাচ্ছিলে, বারবার যাই সাউন্ড হচ্ছিল সব বারবার একই সাউন্ড হচ্ছিল, প্রতিটা গাড়ির আওয়াজ কিন্তু একটু আলাদা আলাদা থাকে, আর বাকি তো তোমরা জানোই যে কোথাও একটা এটিএম কার্ডেরও আওয়াজ পেয়েছো, তোমরা বলেছো সেখানে, ঠিক আছে। তো তোমরা বুদ্ধিমান, তোমরা বিবেচনা করো যে এ কী ধরনের নোংরা আর কীরম ধরনের নোংরামি দিনের পর দিন করে সেইগুলোকে লোকাতে চাইছে এখন সবার থেকে। প্রশ্ন করো, কেন কেন 9 দিনের ভিডিও গায়েব করা হলো, কি এমন ছিল তাতে যে তাকে লুকিয়ে দিতে হলো, কি এমন নোংরা জিনিস ছিল যে তাকে সেখান থেকে সেইগুলোকে সব সরিয়ে দিতে হলো, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার বেচু, ভগবানের মার, এগুলো ভগবানের মার। তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আপাতত টাটা।